ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांता शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ने वये चपार्षदा रामकृष्णगत प्राणाम सर्वान्तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्ण देवेर सन्यासी एवं गृही पार्षदेर जीवनी ग्रंथ पाठ एवं आलोचनार उद्देश्य निये जेटी नाम रेखेछि आमरा पार्षद कथा। আজকের দিনটা সত্যি সত্যি আমাদের কাছে খুব বেদনা, আমার কাছে তো খুবই বেদনা। আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের সিমলা কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় স্বামী সত্যস্থানন্দজি গতকাল একটি পথ দুর্ঘটনায় হঠাৎ করে এই রামকৃষ্ণ লোক প্রাপ্ত হয়েছেন। আমার খুব খারাপ লাগছে এই কারণে, কারণ 10 বছর আমরা হেডকোয়ার্টার্সে একসঙ্গে কাজ করেছি। শুধুমাত্র ভালো সাধু ছিলেন সেটা বলবো না, তিনি খুব ভালো কর্মী, একাধারে খুব ভালো সঙ্গীত শিল্পী, এবং অসাধারণ যেটা ছিল সেটা আমরা বাজনা, এটা আমরা কোনো দিন ভুলতে পারবো না, এত ভালো পাখোয়াজ বাজনা। আমাদের হেডকোয়ার্টার্সে আপনি অনেকেই জানেন একটা গানের দল আছে, এবং সেই গানের দলটি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ খুলে দিয়েছিলেন। তিনি তার নিজের প্রণামী থেকে আমাদেরকে দিয়েছিলেন, প্রণামী টাকা থেকেই পাখোয়াজ হারমোনিয়াম খোল করতাল সব কিনে দিয়েছিলেন, এবং সেই নিয়েই আমরা এই আমাদের এটি শুরু করেছিলাম, আমাদের গানের দলটি শুরু করেছিলাম। শিলচরে ছিলেন, করিমগঞ্জ কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, এবং বিশ্বনাথ মানুষ বিশ্বনাথ চারালি, কিন্তু উনি ছিলেন অনেক দিন ওদিকে। তারপরে আমার বেশি খারাপ লাগছে এই কারণে, কারণ আমার যাওয়ার কথা ছিল সিমলাতে মনস্বাদী পাশার আগে, শারীরিক কারণে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তাই স্বপন মহারাজকে বলা মাত্র উনি রাজি হলেন ওখানে যেতে। খুব জটিল একটা সেন্টার, আমরা ওখানকার যে ব্রাহ্মসমাজ তাদের একটি প্রপার্টি পেয়েছিলাম যেটির উপর শ্রীরামকৃষ্ণ কেন্দ্রটি গড়ে উঠেছিল, এবং সেখানে অনেক রকমের ঝামেলা ছিল। তিনি ধীরে 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 সেগুলো সমস্ত কিছুকে কাটিয়ে উঠেছিলেন, একদম এত সুন্দরভাবে তিনি এটা পরিচালনা করছিলেন কেন্দ্রটি। গতকাল উনি ওনার ট্রান্সফার হয়ে গেছিল, উনি বেলুড় মঠে ফিরে আসছিলেন, নতুন কেন্দ্রে যাবে। গতকাল উনি যখন চণ্ডীগড় থেকে ট্রেনে উঠবেন তার আগে জানা গেল ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে, সেই কারণে আম্বালা থেকে মহারাজ চণ্ডীগড় আসার চেষ্টা করছিলেন, ট্যাক্সি দরাদরি করছিলেন। এমন সময় একটি অন্ধকারের ভেতরে একটি গাড়ি এসে ধাক্কা পড়ে, এবং রাস্তার ধারে যেরকম সেই পাথর ভাঙা থাকে রাস্তা তৈরি হওয়ার জন্য, সেই পাথরের মধ্যে তিনি ছিটকে পড়ে যান। কোনো রকম রক্তক্ষরণ হয়নি, কিছু হয়নি, কিন্তু সঙ্গে সঙ্গে তার শরীর চলে যায়। এরকম সাধু আমাদের জীবনে আসবে যাবে, কিন্তু কিছু কিছু সাধুর জীবনে এত প্রভাব থাকে, আমাদের জীবনকে একবারে ভীষণভাবে প্রভাবিত করেছিল। স্বপন মহারাজের সাথে আমরা অনেক দিন একসাথে কাটিয়েছি, এমন ভালো সাধু আমরা খুব একটা দেখবো, হয়তো এর চেয়েও ভালো দেখবো বা এরকম সাধু দেখব, কিন্তু এরকম সাধু বোধহয় স্বপন মহারাজের মতো মানুষ বোধহয় আর আসবেন না। আমাদের খুব আমাদের বড় প্রিয় ছিলেন। আমরা যখন আমরা ছোটরা গিয়ে বলতাম আপনি আমাদের কালী কীর্তনের অধ্যক্ষ, আমাদের খাওয়াতে হবে, দিদিমণি জানেন, ওর পিতা ব্যানার্জি আছেন, উনি জানেন, আমরা প্রত্যেকবারে এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গান গাইতে যেতাম, স্বপন মহারাজ আমাদের রিহার্সাল করাতেন, এবং রিহার্সালের শর্তই ছিল যে আমাদের গলা গরম হবে সেরকম জিনিস খাওয়াতে হবে। কখনো কখনো ডিম সেদ্ধ খাওয়াতেন, কখনো বড় বড় পেঁয়াজি, এরকম হাতের মতো বড় বড় পেঁয়াজি ভাজি এনে রাখতেন। তা প্রভানন্দজি জিজ্ঞেস করতেন তুমি এসব কী ঘুষ খাওয়াচ্ছ, বলছে না এদের গলা গরম হবে।
একবারে ছেলে মানুষের মতো ছিল এবং ওনার ঠিক করাই ছিল। আমরা গান গিয়ে ফিরে আসার পর যত গলা চেঁচামেচি করেছি, ফিরে আসার পথে ওই একটি দোকানে তিনি বলে রেখে যেতেন সেইখানে লস্যি খেতাম আমরা, এই সালকিয়ার কাছে একটি দোকানে। সব কিছুর ভেতরে আমাদের স্বপন মহারাজ, স্বপন মহারাজকে আমাদের চাই, মানে মজা হলেও স্বপন মহারাজকে চাই, দুঃখ হলেও স্বপন মহারাজকে চাই, কাজের ক্ষেত্রে তো চাই। কখনো কোনো কাজে না করেননি, আমরা ছোটরা গিয়ে যা কিছু করেছি, হয়তো উনি আমার চেয়ে এত সিনিয়র, কিন্তু তবু আমি ওনাকে মানে সত্যি সত্যি খুব বলতে পারছেন। কাল রাত্রিতে যখন শুনলাম, রাত্রির 10:30 নাগাদ শুনলাম, তখন থেকে এখনো পর্যন্ত বারবার শুধু ওনার কথা মনে হচ্ছে। আমাদের আজকের এই স্মৃতি তর্পণ স্বপন মহারাজের উদ্দেশ্য, স্বপন মহারাজকে ভেবেই হোক আর কি। আমরা শেষ করেছিলাম মহাপুরুষ মহারাজের যে জীবনী আমরা পড়ছিলাম, সেখানে যেটা শেষ করেছিলাম সেটা এই, ঠাকুর একদিন বকুলতলায় মহাপুরুষ মহারাজকে একটি ভারী সুন্দর উপদেশ দিলেন। বললেন, দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। এটা একটা খুব বড় উপদেশ আমাদের জন্য। আমরা অনেক সময় মনে করি যে আমরা পেরে উঠি না, তাই বোধ হয় আমাদের আর কেউ বিশেষ পাত্তাটা দেয় না, কিন্তু তা নয়। যে যত রকম যেমনই আসুক না কেন, যদি তার অনুরাগ ঈশ্বরের উদ্দেশ্যে ভালোবাসা জন্মায়, সেই তাকে পাওয়ার জন্য যে অশ্রু, সেই অশ্রু জলে সিক্ত করলে আমাদের যাবতীয় জীবনের গ্লানি ধুয়ে যায়। আমরা রবীন্দ্রনাথের একটি গানের কথা উল্লেখ করেছিলাম, যত কলুষ যত ফাঁকি এখনো যে আছে বাকি, মনের গভীরে আমায় তার লাগিয়ার ফিরায় না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হেনাথ লহ। এটির কথা আমরা আগের দিন আমরা গানের এই গানটির কথা উল্লেখ করেছিলাম। এই উপদেশ পাওয়ার কয়েকদিন পরেই দেখা গেল যে পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুর জাউতলার দিকে আসতে দেখে হঠাৎ করে মহাপুরুষ মহারাজের ভেতরে একটা কী হলো, তিনি হু হু করে কাঁদতে থাকলেন, তার বুকের ভেতর গুড়গুড় করলো এবং তিনি এত কাঁদছিলেন যে তার শরীর কাঁপতে থাকলো, কান্নায় কাঁপতে থাকলো। এবং ঠাকুরের মধ্যে ছিল, আর ঠাকুর তিনি বুঝলেন যে তিনি প্রথম অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণ খুব সাধারণ মানুষ নয়, তিনি সাধারণ আমাদের কানে ফোকা মন্ত্রগুরু নন, তিনি চাইলে যেখানেই তিনি যত দূরেই তিনি অবস্থান করুন না কেন, তার কৃপা কটাক্ষে মানুষের ভেতরের কুণ্ডলিনী জাগরণ সম্ভব হয়। এইখানে গিয়ে আমরা গতদিন থেমেছিলাম। ঠাকুরের ট্রেনিংয়ের গল্প বলবো, এটা আমাদের জানা খুব জরুরি। আমরা শ্রীরামকৃষ্ণকে খালি ওই ভাবি, স্বামীজি বলেছিলেন না তার কি আর কোনো কাজ ছিল না যে মদের বোতলকে ডিগুপ্তে ওষুধের শিশি বানাবেন, কেমন মানুষ ছিলেন, কীরমভাবে ট্রেনিং দিতেন, এটা জানা খুব জরুরি। এগুলো যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন আমরা খুব সহজে শ্রীরামকৃষ্ণকে আরও ধরতে পারব। সেখানে তিনি বলছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যারা থাকতেন তাদের তিনি রাত্রি 3টের সময় ডেকে দিতেন, কখনো উঠিয়ে তিনি ধ্যানে বসাতেন, কখনো বা কীর্তন হতো, খোল করতাল সমস্ত কিছু বাদ্য, তিনি নিজে নাচতেন এবং যারা লাজুক হয়ে, আমরা তো প্রথমে নাচতে ভালোবাসি না, তাই যারা লাজুক হয়ে এপাশে পাশ লুকিয়ে থাকত তাদের টেনে নিয়ে গিয়ে তিনি নাচাতেন। রাত্রে 3টেতে ওঠায় যে মহাপুরুষ মহারাজ, যে শেষ জীবন অবধি রাত্রি 3টেতে ওঠা একটা যে একটা স্বাভাবিক নিয়মে ছিল, এটি যেন ঠাকুর তাকে অভ্যাসটা তৈরি করে দিয়েছিলেন। দক্ষিণেশ্বর তখন ভয় ভয়ে থাকতেন, কারণ সদা সতর্ক ঠাকুর চাইতেন যে তার যুবক ভক্তগণ ভগবত ভাবে বিভোর হয়ে থাকুন, এটা শ্রীরামকৃষ্ণের একটি ভাব ছিল। এরকম হার্ড টাস্ক মাস্টার আমরা পরবর্তীকালে পেয়েছি, পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজিকে দেখেছি, সর্ব অবস্থায় ভগবত ভাবে বিভোর হয়ে থাকতে হবে, এটা ওনার শর্ত। ভগবানকে চাইতে এসেছি আর অন্য কোনো কিছু চাওয়া যাবে না, এটা হচ্ছে ওনার প্রথম কথা। এ একেবারে প্রথম কথা এবং শেষ কথা, সব কিছু যা হোক প্রত্যেকটি যেন তার ভেতরে যেন ভগবতভাবে স্ফুরণ হয়। আত্মস্থানন্দজি এমনভাবে আমাদের উৎসাহ দিতেন, আমরা ওরকমভাবে ভোরবেলা উঠতে উঠতে, যে আমরা বাড়িতে 6:30 অবধি বিছানার সঙ্গে একবারে এঁটুলির আটার মতো লেগে থাকা অভ্যাস ছিল, তারাও আমরা 3টের সময় উঠতে পারতাম। উনি এমনভাবে অনুপ্রাণিত করতেন, শ্রীরামকৃষ্ণের আমাদের প্রেসিডেন্টরা হলেন তো আমাদের ঠাকুরের মিনিয়েচার ফর্ম, অতএব আমরা আপনারা আশা করতে পারেন যে কেমন ছিলেন তাদের জীবনগুলো কেমন ছিলেন।
বলছেন যখন কেউ ঘুমিয়ে থাকতো তাদের কাছে গিয়ে বলতেন, হ্যাঁ রে তোরা কি এবার ওখানে ঘুমোতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তবে মাকে ডাকবি কখন? এই যে জীবনের প্রতিটি ক্ষণ খুব প্রেশাস, প্রত্যেকটা জীবনের প্রতিটি সময় খুব প্রেশাস, এটা আমাদের ভীষণভাবে বোঝা উচিত। বিশেষ করে যারা আমরা 50+ তাদের তো খুব বেশি করে বোঝা উচিত, কারণ জীবনের সময় যত শেষ হয়ে যাচ্ছে আমাদের বোঝা উচিত যে জীবনের ওপারে ডাক আসতে আরম্ভ করেছে। আমাদেরকে একটুখানি নিজেকে সতর্ক হতেই হবে, প্রতি মুহূর্তকে আমাদের ব্যবহার করতে হবে। এই প্রতি মুহূর্তকে যদি ব্যবহার না করতে পারি তাহলে ভীষণ কষ্ট। আবার কেউ কেউ আমাদের ভেতরে যেরকম হয় যে দীক্ষা পাওয়া মাত্র মনে হয় এক্ষুনি বোধ হয় আমাদের সমাধি হবে, এই হবে তাই হবে, তিনি তাদের বলতেন যখন কেউ ভাব সমাধির জন্য থাকে, কেউ চেপে ধরত, বিশেষ করে তারকে জীবনের কথা তিনি চেপে ধরেছিলেন, তখন তাকে তিনি বলেছিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব কিছু করে দেবেন, তবে তোর মূর্তি দর্শন হবে না, পরে হবে, এখন হবে না পরে হবে, তোর ঘর আলাদা। মূর্তি দর্শন মানে হচ্ছে কেউ আমরা দ্বৈত থেকে অদ্বৈত ভূমিতে উত্তরণ করি, আবার কেউ কেউ তার ঠিক উল্টোটা হয়, অদ্বৈতভাবে প্রথম সাধনা করে দ্বৈত ভূমিতে তারা ফিরে আসেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, মহাপুরুষ মহারাজের জীবনের একেবারে শেষের দিকে মাঝে মাঝে তার শিব দর্শন হতো। সেই তিনি বর্ণনা করেছেন কেমন শিবের দর্শন, আপনাদের কারোর যদি দর্শন হয়ে থাকে মিলিয়ে নিয়ে দেখতে পারেন। তিনি বলছেন তার গায়ের রং ঠিক সাদা নয়, বলছেন বরফের মতো, বরফের যে নীল রং সেইটি, এবং শিব তাকে যখন আলিঙ্গন করছে মনে হচ্ছে যেন একটা বরফের জিনিস তাকে যেন কেউ জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে। মহাপুরুষ মাঝে প্রচণ্ড জ্বর হয়েছে, সেই শিব দর্শন হলো, শিব তাকে রামকৃষ্ণ রূপে দর্শন দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তিনি তার অনুভবের কথা বলছেন, যেন একটা ভীষণ রকম ঠান্ডা কিন্তু তাকে জড়িয়ে ধরলেন। আমরা যখন অমরনাথ গিয়েছিলাম তখন অমরনাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছি, খুব স্বাভাবিকভাবে বরফ থেকে তো ঠান্ডা হাওয়াই আসবে, কিন্তু আমাদের সকলের মনে হলো শিব যেন আমাদের এগিয়ে এসে প্রত্যেককে আলিঙ্গন করলেন। সবাই ফিরে আসার পর সবাই এই কথাই বলছি যে জানো তো আমাকে শিব আলিঙ্গন করেছে। কিন্তু শিব আলিঙ্গন করুন আর না করুন, ওই অনুভূতিটা আমাদের শিবের ভাবনায় ভাবিত করতে সাহায্য করে। তারপরে তিনি এরকম শুধু মিষ্টি 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 উপদেশ দিয়ে ছাড়তেন না, কীরকম হার্টাস মাস্টার ছিলেন সেটা দেখুন। তিনি গঙ্গা জলে শৌচাদি করতেন, জানতে পেরে তিনি একদিন খুব ধমক দিলেন, বললেন সে কি গো গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, হতে শৌচ করতে নেই, গঙ্গাবাড়ি শুধু জল হিসেবে দেখলে হবে না, স্বয়ং ব্রহ্মবাড়ি, তাতে তার স্পর্শমাত্র মানুষের মুক্তি হয়, মানুষের ভেতরের মলিনতা চলে যায়, এই বোধটি আমাদের ভেতর জাগা খুব জরুরি। তারপরে বলছেন কিরকম, এটা আপনারা ভাববেন না যে আমি কিছু বিজ্ঞাপন করছি, সেখানে বলা আছে মহাপুরুষ মাজ বলছেন সাধু দর্শন শুধু হাতে যাইতে নাই, অন্তত এক পয়সার পান লইয়া যাইতে হয়, তারক সে উপদেশ পালন করিতেন, সন্ন্যাসীর কাছে খালি হাতে যেতে নি। আসলে সন্ন্যাসীর কাছে খালি হাতে গেলে সন্ন্যাসীরা মানে পাবে কোথা থেকে, সেই কারণে বোধ হয় এমন উপদেশটা তিনি দিচ্ছেন। কিন্তু অদ্ভুত একটা ঘটনা, ঠাকুরের কাছে মহাপুরুষ মাজ আসছেন, একদিন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তোকে তো এত লোক আসে, তোকে তোর বাবার কথা কেন আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করছে? তখন তিনি নিজের বাবার পরিচয় দিলেন, পরিচয় দেওয়া মাত্র ঠাকুর খুব আনন্দ করলেন, বললেন যে ও তুই রামকানাই ঘোষালের ছেলে, তাই তো বলি মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিলেন, তাকে একবার আসতে বলিস। তারকনাথের বাবাকে ঠাকুরের অভিপ্রায় জানালে তিনি হৃষ্টচিত্তে দক্ষিণেশ্বর এসেছিলেন। কিন্তু সাধকের কিরকম মন্দবুদ্ধি হয় সেটা আপনারা দেখুন, ঠাকুর ভাবাবস্থায় তার কাঁধে তার পাটি তুলে দিয়েছিলেন, সেমতো অবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে অর্থের চাহিদা করেছিলেন, অর্থ চেয়েছিলেন, টাকা কড়ি চেয়েছিলেন। ঠাকুর তার সেই সচ্ছলতা প্রার্থনার উত্তরে বলেছিলেন মায়ের ইচ্ছে হলে হবে। তারকনাথ শ্রীরামকৃষ্ণকে দেখছেন আর শেখেন, রোজ দেখেন আর রোজ শেখেন, তিনি ঠাকুর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকেও দেখছেন। আমাদের একটা বড় সমস্যা হয়ে যায়, আমরা অনুকরণ করি, অনুকরণ কর প্রিয় জাত তো ভীষণ রকম অনুকরণ করি। আমাদের মনে আছে আমাদের একজন স্বামীজি আছেন, পূজনীয় স্বামী ভজনানন্দজি, আপনারা অনেকেই জানেন,
একদিন তিনি আমাকে ডেকে বলছেন, কোনো একজন সাধুর কথা দেখো আমাকে অনুকরণ করে, আমার যেটা স্বাভাবিক সেইটা কি নকল করলে হয়? আমরাও দেখেছি তাকে, তিনি পূজনীয় ভজনানজি যে জায়গাটায় মঙ্গলারতির সময় দাঁড়াতেন, তিনি সেই জায়গায় মঙ্গলারতির সময় দাঁড়াতেন। মহারাজ যেরকমভাবে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, তিনিও ঠিক ওইরকমভাবে হাত জোর করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করতেন। একটা সময় যদি নিজের না থাকে তাহলে বিকৃতি আসে। আমরা অনেকেই দেখবেন শ্রীরামকৃষ্ণকে নকল করবার চেষ্টা করি, তার মতো করে ওরকম ভাবার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বটির কথা ভাবুন, তার আদো আদো কথাটির কথা ভাববেন না, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের কথা ভাবুন। তার কাছে এসে সেই সময়ের সমাজের যারা ক্রিম, ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে রামচন্দ্র দত্ত, এরা এসে একেবারে লিটারালি ফিদা হয়ে যেত শ্রীরামকৃষ্ণের কাছে। তার ব্যক্তিত্বের কথা ভাবুন, তিনি যদি ওরকম নেলা খেপা হতেন আর যাই হোক তাকে কেউ দেখতে আসতো না। অতএব সেইটিকে ভাবতে হবে, শ্রীরামকৃষ্ণকে যদি দেখতে হবে কেমনভাবে তিনি আধ্যাত্মিকভাবে পূর্ণ হয়ে থাকতেন সেটা দেখা উচিত। যদি নকল করতে হয় আমার মনে হয় এই ভাবটিকে নকল করা দরকার। কী ভাব না, তিনি যখন যে ভাবটির মধ্যে থাকেন তখন সে ভাবটির মধ্যে ডুবে থাকে। দেখুন যখন তিনি সমাধিতে আছেন, এই পৃথিবীটা তার কাছে একবারে নাথিং হয়ে গেছে, পৃথিবীর কোনো অস্তিত্বই নেই তার কাছে। আবার যখন তিনি সাধারণ মানুষের মতো গল্প করছেন, সাধারণ মানুষের মতো হাসছেন, তখন তার মতো আনন্দময় পুরুষ আর এই সমগ্র জগতে আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের প্রেসিডেন্টদের দেখলে দেখবেন কোনো রকম লোক দেখানো, কোনো রকম শোবাজি কিচ্ছু নেই। আমার মনে আছে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে শীতকালে ওই শালের কাপড় কেটে একটা জামা করিয়ে দেওয়া হচ্ছে, সেটা পরানো হচ্ছে, কিছুতেই তাকে পরানো যাবে না। তার সেবকরা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে, উনি বলছে না এটা কীরকম শো শো দেখাবে। তারপরে তাকে বোঝানো হলো যে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ এইরকম জামা পরতেন। উনি সঙ্গে সঙ্গে, ও মহারাজ ইউজ টু বেয়ার লাইক দ্যাট, দেন ব্রিং হাউ মেনি ইউ হ্যাভ, সঙ্গে সঙ্গে কতগুলো তোমার আছে, তার ডাকা হলো। উনি একটি জামা পরে, আমরা রাজা মাঝে জন্মতিথির দিন দেখলাম যে মানুষ কোনোদিন বড় একটা বাইরে টুপি পরে বেরোতেন না, তিনি একটা বিরাট বড় লম্বা একটা টুপি পরে আর একটা খয়েরি রঙের পাঞ্জাবি, এই শালের কাপড় কাটা পাঞ্জাবি পরে তিনি এসেছেন। আমরা সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই যে দেখুন তিনি যখন বক্তৃতা দিতেন, যখন তিনি সাধন ভজন করতেন, তাকে মানে তাকে খুঁজে পেতেই পারতাম না। ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে, ব্রহ্মচর্য না সন্ন্যাস দীক্ষা হচ্ছে 2005 সালে, পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ মন্দিরে বসে আছেন। আমাকে বলা হলো মহারাজকে গিয়ে একটুখানি বলতে, এবারে মহারাজ এবার শিক্ষা কাটবেন, এই কাজটি করবেন। আমার সাহস হলো না গিয়ে ওনাকে বলার, মনে হলো যেন একটা পাথরের টুকরো বসে আছে, একটা মেঝেতে চেয়ারেতে একটা পাথরের মূর্তিকে বসিয়ে দেওয়া হয়েছে। এত যে এতগুলি ছেলে, 38টি ছেলে যে সন্ন্যাসের মন্ত্র আহুতি দিচ্ছে, তা মাইক্রোফোনে তার যে ইয়েটা হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে, সেটা কোনো কিছু যেন তার কাছে স্পর্শ করছেন না। তিনি যেন একেবারে সেই ভাবটির ভেতরে ডুবে আছেন, এমনভাবে তিনি ডুবে আছেন তার যে আলাদা যে অস্তিত্ব সেইটি বোঝা যাচ্ছে না, এটি সম্পূর্ণ এরকমভাবে আমরা তাকে দেখেছি, এইরকম ভাবটি আমরা তার দেখেছি। আবার যখন তিনি আমাদের সঙ্গে মজা করছেন, হই হই করছেন, তখন একদম ঠিক অন্যরকম ভাব তার ভেতরে জাগ্রত হতো। এই শ্রীরামকৃষ্ণের এই ভাবটিকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণকে যদি নকল করতে হয় তাহলে এই ভাবটাকে আমাদের নকল করা উচিত। যখন তিনি যে ভাবের মধ্যে ডুবে আছেন, তখন সেই ভাবটির ভেতরে তিনি যেন জুড়ে আছেন। তারকনাথ ওরকমভাবে তাকে দেখতেন, ঠাকুরের ভয় হলো, তারকনাথ বুঝি তাকে নকল করা শুরু করেছেন। তিনি দেখলেন তারকনাথ ধীরে 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 একটু একটু করে তার কথোপকথনগুলো লেখা শুরু করেছেন। তিনি একদিন জিজ্ঞেস করলেন, কিরে অমন করে কি শুনছিস? অপ্রস্তুত তারকনাথ নিরুত্তর থাকলেন। তারপরে ঠাকুর তাকে বলছেন, তোদেরও সব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। সেদিন থেকে তিনি কথামৃত বা শ্রীরামকৃষ্ণদেবের উপদেশকে সংকলিত করে ব্যবহার করার ইচ্ছাটিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন। শুধু তাই নয়, তিনি আগলে রাখতেন। এই রকম ঘটনা এর আগেও হয়েছিল। দক্ষিণেশ্বরে একজন বৈষ্ণব সাধু এসেছিলেন, তাদের সম্প্রদায় তারা রাধা মানেন না। অনেক রকমের বৈষ্ণব সম্প্রদায় আছেন, তারা রাধা মানেন না, তারা শুধু কৃষ্ণকে মানেন। সাধুটির খুব ইচ্ছে ছিল তারক প্রভৃতি যুবক ভক্তরা তার কাছে আসে। স্বামী শ্রীরামকৃষ্ণদেব সেটি একেবারে মত দিলেন না,
ওদের মতো ভালো হতে পারে, ওদের মত, তিনি বলছেন ওদের মত ভালো হতে পারে, তবে আমার প্রাণের মত নয়, ভগবানের লীলা চাই। লীলা যদি না থাকে আমাদের সাধন জীবন শুকনো হয়ে যায়। দেখবেন শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়তে গিয়েও দেখেছি, কথামৃত পড়তে গিয়েও দেখেছি, খানিকটা খুব উচ্চ তত্ত্ব বলা আছে, আবার খানিকটা বাদে এই একটি ঘটনারাজি বলা আছে, আবার ঘটনারাজি থেমে আবার উচ্চ তত্ত্বের কথা বলা আছে, কন্টিনিউয়াসলি। কি লীলা প্রসঙ্গ, কি কথামৃত, কি পুঁথি, কোনো জায়গায় আপনি দেখবেন না একটা না একাধিক উচ্চ তত্ত্বের কথা বলা আছে। এটা কিন্তু কখনোই করা হয়নি। ঠাকুর এই কারণে সবসময় চাইতেন যে এই সব ভাবগুলি যেন তাদের ভেতরে থাকে। নিত্যগোপালের, তিনি রামবাবুর বাড়িতে সেই সময় নিত্যগোপাল থাকতেন, নিত্যগোপালের ভাব অবস্থাতেই ঠাকুর প্রশংসা করতেন, কিন্তু সাবধান করে দিতেন যে নিত্যগোপালের সঙ্গে বেশি মিশিস নি, ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। নিত্যগোপালের সঙ্গে ভদ্রতা হিসেবে যতটুকু মেশা প্রয়োজন তার অতিরিক্ত আলাপাদি সেই দিন থেকে তিনি বন্ধ করে দিলেন। মহাপুরুষ মহারাজ বলতেন, ঠাকুরের কথা বলতেন, ঠাকুরের সেবার জন্য তারও সর্বদা প্রস্তুত থাকতেন। বলছেন কিরকম না, তিনি পরে বলেছিলেন কি আমাদের কি ভাগ্যবানই আমরা ছিলাম যে পান সেজে তামাক সেজে খাইয়েছি, তার সেবা করেছি, আদর ভালোবাসা সবটুকু পেয়েছি, কিন্তু মহাপুরুষ মহারাজের সেবা সবসময় ঠাকুর নিতে পারতেন না। ওই পান খাওয়া তামাক সবে সেজে দেওয়া ওই অবধি। ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে ঝাউতলায় গিয়েছেন, তার পেছন গাড়ু হাতে করে মহাপুরুষ মহারাজ গিয়েছেন, মহাপুরুষ মহারাজের সেবাটি তিনি নিতে পারলেন না। তিনি সেই জলের গাড়ুটা যখন নিয়ে এলেন তখন তাকে বললেন, তুই জলের গাড়ুকে নিয়ে নি কেন, তোর জল আমি কেমন করে নেব, আমি তোর বাবাকে যে গুরুর মতো শ্রদ্ধা করি, শুধুমাত্রই যে সবার সেবা তিনি নিতেন তা কিন্তু নয়। তারকের বৈরাগ্য বৃদ্ধি যত বাড়তে থাকলো, অবশেষে তিনি বাড়িতে যখন গেলেন একদিন, তার স্ত্রী নিত্যকালী দেবী রোগগ্রস্ত হয়ে তার কিছুদিন বাদে ইহলোক ত্যাগ করলেন, তার যে বন্ধন যেটুকু ছিল সেটুকুও খুলে গেল। তিনি তার বাবার কাছে গেলেন, দেখুন কি সুন্দর বাবা, এরকম বাবা মা হওয়া বোধ হয় খুব জরুরি। বলছেন তার বাবা তাকে আশীর্বাদ করছেন, বলছেন তোমার ভগবান লাভ হোক, আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক। আমরা প্রত্যেকে দেখবেন প্রত্যেকের মতো করে চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই চাই না যে আমার সন্তানেরা সাধু সন্ন্যাসী হোক। আমাদের সন্ন্যাসী গুরু চাই, আমাদের সন্ন্যাসী বন্ধু চাই, আমাদের বিপদে পড়লে সন্ন্যাসীর সাহায্য চাই, কিন্তু আমার ছেলেটা সাধু হোক এটা আমরা কেউ চাই না। ওই পাশের বাড়ির খেঁদা হোক, ও বাড়ির ভোদা হোক, সে বাড়ির মিন্তি হোক, কিন্তু আমার ছেলেটা সাধু হোক এটা আমরা কেউ চাই না। আমার ছেলের পাশে বসে আমি কথা রামকথা শিবানন্দবাণী শুনবো, কিন্তু আমার ছেলেটা সাধু হোক এটা আমরা কখনো কোনো দিন আমরা চাই না। এটা হচ্ছে কথা, এটার সমস্যাটা ভীষণ রকমভাবে আছে আর কি। এই এই ভগবান কিন্তু তার বাবা করলেন, কারণ তিনি নিজে সাধক ছিলেন। সাধকটা হলে তো সাধনার কথা বুঝতে পারা যায় না। আমাদের কাছে ছেলে সাধু হতে এসেছে, তার মা বলছেন আমি কি ওকে ভগবানকে ডাকতে বারণ করেছি, আমার দোতলা উঠোটা ফাঁকা আছে, ওটা নতুন করে কনস্ট্রাক্ট করে সে ভগবানকে ডাকুক না কেন। বাড়িতে বসে ভগবানকে ডাকা আর সাধু হওয়া, এই দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভাব আছে। বলছে আমি তো বিয়ে করতে বলিনি। অনেকেই আমরা ভুলে যাই ব্যাচেলার্স লাইফ অ্যান্ড আমাদের এই যে এই জীবন, এ দুটো কিন্তু এক নয়, সাধু জীবন দুটো এক নয়। তার বাবা অনুমতি দিচ্ছেন সংসার, বলছেন আমি অনেক চেষ্টা করেছি সংসার ছাড়বার কিন্তু পারিনি, তাই তুমি চেষ্টা করছো, আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক। ঠাকুর এই কথা শুনে খুব আনন্দ প্রকাশ করলেন এবং যথারীতি 1883 সালের শেষ ভাগে তিনি সম্পূর্ণভাবে ঠাকুরের কাছে চলে এলেন। সদ্য বন্ধনমুক্ত সন্ন্যাসী তিনি তিনি অবস্থায় তারকনাথ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কিছুদিন থাকার পর ঠাকুর তাকে রামচন্দ্র দত্তের বাড়িতে পাঠালেন, বললেন দেখো রাম, এই তারক তোমার কাছে থাকবে, কিন্তু টিপে দিলেন এটা, বললেন দেখ তুই ব্রাহ্মণের ছেলে, তাদের অন্নটি খাসনি, আর সব খাবি। রামচন্দ্রের বাড়িতে গিয়ে তিনি অন্য কাজ আরম্ভ করলেন, তিনি খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ সপাকে করলেন
এবং একদম পুরোমাত্র ওই একদম শুধুমাত্র সারাদিনে একবার তিনি খেতেন, তার একবার অন্তর্মুখ অবস্থা ছিল। এটা আমাদের জানা দরকার, কীরকম ভগবানকে ডাকে। আমরা তো ভগবানকে ডাকলে কীরকমভাবে, আমি যে ভগবানকে ডাকছি যতক্ষণ না সামনের লোককে জানাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনে হয় না যে আমাদের সাধন ভজন ঠিকঠাক মতো হচ্ছে। হ্যাঁ, আমাদের কি সুন্দর করে বলছেন, বলছেন কেমন আছে, বলছেন কীরকম ছিল তার কথামৃতে তারকের অবস্থা এখন অন্তর্মুখ। এটা কথামৃতে আছে, তিনি লোকের সঙ্গে বেশি কথা কন না। দেখুন আমাদের কি হয়, আমরা কথা বলাই বন্ধ করে দিই, তা কথা বলা বন্ধ করতে বলছেন না, বলছেন বেশি কথা। দেখবেন সাধন ভজনের মূল উদ্দেশ্যে কিন্তু এই যে কামিনী কাঞ্চন ত্যাগ, হেনা তেনা বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ, সবের ক্ষেত্রে মূল কথাটা হচ্ছে বেশি, যতটুকু প্রয়োজন আছে সেইটার মধ্যে আমরা যদি লিমিটেড থাকি তাহলে আমাদের কখনো কিন্তু কোনো সমস্যা দেখা দেয় না। আমরা বেশিটা চাই, অতিরিক্ত চাই, এবং অতিরিক্তটা চাই বলে আমরা নিজেদের হারিয়ে ফেলি। এই অতিরিক্তটাকে তিনি বর্জন করতে বলছেন, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত বহির্মুখিতা, অতিরিক্ত উচ্ছ্বাসা। উচ্ছ্বাসা থাকবে, উচ্ছ্বাসা না থাকলে জীবনই হবে না, কিন্তু অতিরিক্ত উচ্ছ্বাসা থাকবে না। আমাদের পরিমিতি বোধটার ভীষণ অভাব থাকে, কোথায় গিয়ে আমরা থামবো, কতখানি আমরা বলবো, কতখানি আমরা করব, এই পরিমিতি বোধটার অভাব থাকার জন্য আমাদের সব সময় সমস্যা থেকে যায়। বলছেন কীরকম পথ চলিতে চলিতে তাহার দৃষ্টি বৃদ্ধাঙ্গুষ্ঠ নিষ্ঠ নিবদ্ধ থাকিত। একদিন গঙ্গা স্নানে যাচ্ছেন, তার সামনে দিয়ে একজন পরিচিত ভদ্রলোক চলে গেছেন, তিনি তাকে দেখেননি। লোকটা মনে করলো তার বোধহয় খুব অহংকারী হচ্ছে, আসলে তিনি তাকে দেখেননি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে এই গল্প শুনেছি। মহাপুরুষ মহারাজ সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে এসে, শীতকাল এরকম বিকেলবেলার দিকে তিনি হাঁটতে বেরিয়েছেন তার সেবককে সঙ্গে নিয়ে। এমন সময় এক সন্ন্যাসী এসেছেন তাকে প্রণাম করতে, মহাপুরুষ মহারাজ উল্টে পড়ে গেছেন তার উপর। তা সবাই খুব বকাবকি করছে, মহাপুরুষ মহারাজ হাঁটছেন, এই সময় তুমি কেন তাকে এরকমভাবে বিরক্ত করলেন। মহাপুরুষ মহারাজ তাকে আশ্বস্ত করছেন, না ওকে বকো না। তারপরে ঘরে যখন ফিরে এসেছেন, ভূতেশানন্দজি এসেছেন, জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি খুব লেগেছে? বলছে হ্যাঁ তা একটু লেগেছে। তখন এরা বলছেন ওই ছেলেটার ভীষণ দোষ। বলছে না ওর দোষ নয়, ও কেমন করে দেখ, ও কেমন করে জানবে আমি যেমন চোখ চেয়ে আছি অথচ কিছু দেখছি না, এটা কিন্তু খুব সাধারণ মানুষের ভিতরে হয় না। তিনি চোখ চেয়ে আছেন অথচ কিছু দেখছেন না। এই জগৎটা, যে জগৎটাকে দেখার জন্য আমরা পাগল হয়ে থাকি, সেই জগৎটাকে আমি দেখতে পাচ্ছি না। আমি এমন অন্তর্মুখ হয়ে গেছি, আমার মনের ভেতরটা এমন হয়ে গেছে। পূজনীয় নির্বাণানন্দজি সম্পর্কে স্বামী গহনানন্দজি একটি ভারী সুন্দর স্মৃতি কথা আছে, বলছেন আমাদের যে ইনি আছেন গহনানন্দজি ভুবনেশ্বরে ছিলেন, তো ভুবনেশ্বরে তিনি দেখতেন সন্ধ্যেবেলা সন্ধ্যারতি হয়ে গেলে ফুলের সাজিটা নিয়ে আমাদের গহনানন্দজি এতে চলে যেতেন, আমাদের নির্বাণানন্দজি তার কুটিয়ায় চলে যেতেন। সেখানে তিনি সারা রাত ধরে সাধন ভজন তপস্যা সমস্ত কিছু করতেন, আর তপস্যা করার পরে পরের দিন সকালবেলা তিনি ওই ফুলের সাজিতে ফুল তুলে নিয়ে আসতেন। বলতেন দেখে মনে হতো ওনার মনের একটা অংশ সব সময় যেন অন্য কিছু একটা চিন্তা করছে। তখনকার দিনে 10 টাকা নোট, এই রকম বড় 10 টাকার নোট হবে, সেই 10 টাকার নোটটি তিনি স্লিপ কাগজ ভেবে ছিঁড়ে ফেলেছেন। বড় একটা তো তখন 10 টাকার নোট আসতো না। ভেবে দেখুন আমাদের কাছে এখনও যদি 500 টাকার একটা নোট থাকে, আমাদের সবসময় মনে হয় আমার ব্যাগে একটা 500 টাকার নোট আছে, কিন্তু সেই 10 টাকার নোট তার কাছে বোধ এলো না, তিনি স্লিপ কাগজ ভেবে ছিঁড়ে ফেললেন। আপনার এরকম ছেঁড়া শুরু করবেন না যেন। কিন্তু আসল বলার যে কথাটা, মন এমনভাবে ইষ্ট চিন্তায় রত হয়েছে, এই যে আমাদের কথা আছে না, যদি আমরা সবসময় ইষ্ট চিন্তা করি অনিষ্ট কেমন করে আসবে। আমরা বলি না মনে সবসময় খারাপ চিন্তা আসে, খারাপ ভাবনা আসে, কিছুতেই তাকে মানে পেরিয়ে যেতে পারছি না। এটার একটাই সমাধান সূত্র হয়, যত বেশি আমরা ভগবত চিন্তা করব তত আমাদের এই বাজে চিন্তাগুলো চলে আসে। এটার একটাই রেজাল্ট আমরা দেখতে পাই যে ভগবত চিন্তা আমাদেরকে এই ভগবত চিন্তা আমাদেরকে ইষ্ট চিন্তার প্রতি, আমরা যত বেশি ভগবত চিন্তা করব তত বেশি আমাদের মন ভগবানের দিকে এগিয়ে যাবে। তিনি নিজের কথায় বলছেন, এমন অনেক সময় গেছে
যখন বিডেন স্কোয়ার ও হেদুয়ায় রাতভর ধ্যান ভজন করে কাটিয়ে দেওয়া যেত, কখনো বা কালীঘাটে বা কেওড়াতলায় ধ্যান ভজন করেছেন। রামবাবুর বাড়ি থেকে কাঁকুরগাছিতে গমন করেন এবং সেখানে তিনি সেই অঞ্চল জঙ্গলাকীর্ণ ছিল, সেইখানেও তিনি ধুনি আম গাছের তলায় ধুনি জ্বালিয়ে দিন রাত ধ্যান জপে কাটিয়ে দিতেন। কখনো কখনো ভিক্ষান্ন দ্বারা খুন্নিবৃত্তি করতেন। সেই সময় তিনি মাঝে মাঝে পায়ে হেঁটে, রামবাবুর বাড়ি তো আমাদের বিডেন স্ট্রিটে ছিল, সেখান থেকে তিনি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে যেতেন। আত্মধ্যানে নিমগ্ন তারক তখন লোক সমাগম এড়িয়ে যেদিন যেদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হতেন সেদিন সেদিন ভক্তদের ভিড় কম থাকত, সেদিন সেদিন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হতেন। কাকুরগাছে থাকাকালীন তিনি একবার বৃন্দাবনে গেছিলেন এবং সেখান থেকে বৃন্দাবনের ব্রজের রজ তিলক মাটি প্রসাদী ছোলা ভাজা দক্ষিণেশ্বরে নিয়ে দক্ষিণেশ্বরে গেছিলেন। কিছুদিন আগে ঠাকুরের আপনাদের মনে আছে সেই রেলওয়ে লাইনে গিয়ে পড়ে গিয়ে তার হাতটি ভেঙে যায়, তার সেই ভীষণ কষ্ট হচ্ছে। তখন ভক্তদের মধ্যে ঠাকুরের এই যে তিনি অবতার পুরুষ বলে তারা দাবি করছেন, অথচ তারা সাধারণ মানুষের মতো হাত ভেঙে গেল, এটা কতখানি যুক্তিযুক্ত এইটা ভাবতে ভাবতেই আমাদের তাদের ইয়ে সমস্যা তৈরি হতে থাকলো। বলছেন তারককে পেয়ে তিনি পরীক্ষার ছলে জিজ্ঞাসা করেন, আচ্ছা লোকে বলে ইনি যদি এত বড় সাধু হন তবে রোগ হয় কেন? তারক ক্ষণমাত্র চিন্তা না করে সরলভাবে উত্তর দিলেন, ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত ছিলেন, কোনো দর্শন বা মতবাদ অবলম্বনে সত্যকে আবৃত করা বা স্বীয় ছন্দকে ঢাকবার চেষ্টা এই সরল উত্তরের মধ্যে ছিল না, কারণ সাধু জীবনের সঙ্গে তারকের পরিচয় জানা ছিল। শরীর প্রাকৃতিক নিয়মেই চলে, মানে আমরা যে ভগবানকে ডাকবো তার অর্থ এই নয় যে আমাদের আর কোনো রোগ ব্যাধি কিচ্ছু হবে না, এরকমটি হবে না, এটা শরীরের ধর্ম অনুযায়ী চলবে, কিন্তু আমাদের মন যেন ভগবানের পাদপদ্মে যায়। ভূতেশানন্দজি গল্প করেছিলেন তার সাধক জীবনের গল্প, সাধন ভজন করার পর একদিন তার মনে হলো একটু পরীক্ষা করে দেখি মন কোন দিকে যায়। যখন তিনি তার মনকে বললেন তখন মনকে ছেড়ে দিল, মন ছেড়ে দেওয়ার পরে মন বলল যে দেখা গেল মন আর কোনো দিকে যাচ্ছে না, শুধুই মাত্র ভগবানের শ্রীপাদপদ্মে যাচ্ছে। এটা আপনারা মাঝে মাঝে দেখে নিতে পারেন। আমাদের শরীরের অসুস্থতার সময় আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে আমরা কত ভগবানকে ডেকেছি আর কত ভগবানকে ডাকিনি, সর্বাবস্থায় আমরা যেন বুঝতে পারি। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের যখন শরীর চলে গেল তার দাহ করবার আগে তাকে ওই যে সেই ঘিটি মাখানো হচ্ছে, এমন সময় দেখা গেল যে পূজ্যপাদ মহারাজের এই দিকে কাঁধেতে এরকম জায়গা ডান দিকের কাঁধেতে চ্যানেল করা থাকতো, ওনার মাঝে মাঝেই তো ওই ডায়ালিসিস হতো, চ্যানেলটাকে খুলে দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সারা শরীরে এত কাটাকুটি আছে যে আমরা কোনো রকমে তার গায়ে ওই ঘিটি মাখিয়ে পুরো বডিটাকে আবার র‍্যাপ আপ করে দাহ কার্যের জন্য নি। কিন্তু যেটা সবচেয়ে মনে হচ্ছিল আমার তার কিছুদিন বাদে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়, হাসপাতালে ভর্তি হওয়ার সময় হাতের মধ্যে একটা চ্যানেল করে দেওয়া হয়, বেশি দিন না 14 দিন চ্যানেলটা রাখা ছিল। তারপরে যেদিন খুলে দেওয়া হলো মনে হলো কী একটা স্বস্তির কাজ করে দেওয়া হচ্ছে, অথচ পূজ্যপাদ রঙ্গনাথানন্দীর শরীর ওটা থাকা সত্ত্বেও উনি আমার আপনার মতো স্বাভাবিক একটা জীবনযাপন করতেন, আমাদের সাথে গল্প করতেন, কখনো কখনো আমাদের ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে গিয়ে ভলিবলের একাধটা স্ট্রোকও মেরেছেন, নিয়মিত দীক্ষা দিতেন, সমস্ত কিছু করতেন। শরীরের ধর্ম অনুযায়ী চলছে কিন্তু তার মনের ভেতরে সামান্যতম বিকার নেই। আমাদের যে বছর সন্ন্যাস হয় সেই সন্ন্যাসের আগের দিন মহারাজ এত অসুস্থ যে আমাদের যেহেতু শ্রাদ্ধ হয়ে গেছে তাই পরের দিন সন্ন্যাস হবে, যেভাবে বলা হলো তাতে মনে হলো মহারাজকে আমরা কোনোভাবেই সন্ন্যাসের সময় পাবো না। কিন্তু যথানিয়মে মহারাজ এলেন, সন্ন্যাস যা যা করণীয় সব কিছু করলেন, দীক্ষাও দিলেন। তারপরে ঘরে ফিরে যাওয়ার পর মহারাজকে ওই কিছু একটা ওই ভেপার কিছু দেওয়া হচ্ছিল, মহারাজের আসতে দেরি হলেন। তিনি যখন এসে বসলেন তখন একবারে ঝকঝক করছে তার জ্যোতির্ময় চেহারা, তার যে 4 দিন ধরে যে শারীরিক অসুস্থতা সেটা কোনোমাত্র পরিচয় দেখলাম না। গুরু পুজো হলো, তিনি স্বাভাবিকভাবে সকলকে নাম দিলেন, সকলকে উপদেশ দিলেন, তারপর তিনি ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে যাওয়ার পর মহারাজের সঙ্গে আমাদের আর দেখা হলো না, 3য় দিন মহারাজকে হাসপাতালে ভর্তি করতে হলো। এতখানি অসুস্থতা
কিন্তু যখন তিনি বাইরে এসে আসতেন সকলের সামনে এতটুকু বোঝা যেত না। আর আমাদের দেখুন মাথার উপর যদি একটা ফোঁড়া হয়েছে তো 50 বার আমরা হাত দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে দেখার চেষ্টা করি কত বড় হলো, কতখানি পুঁজ হয়েছে, কতখানি টিপলে ব্যথা করবে, যদি তলতল করে তাহলে তার আমাদের মুখ চোখ মুখ একবারে তলতলে হয়ে যায়, এইরকম অবস্থা। সেইটা বলছেন ঠাকুরকে, ঠাকুর যেন তিনি বলছেন যে দেখ লোকে যে বলে এত বড় সাধু, সাধুত্বের সঙ্গে শারীরিক সুস্থতা অসুস্থতার কোনো লক্ষ্য নেই, সে তার মতো চলবে। 1886 সালে ঠাকুর যখন কাশীপুরে চলে এলেন তখন তারকও সেইখানে চলে এলেন সেবা করতে। তিনি নরেন্দ্রনাথের নেতৃত্বে তাদের যেমন একদিকে তারা ঠাকুরের সেবা করতেন, অন্য সময় নিজেদেরও প্রস্তুত করতেন, তারা ধ্যান ভজন শাস্ত্রালাপ এরকম করতেন। একদিন তারা পালিয়ে গেলেন, তিনি অভেদানন্দজি এবং নরেন্দ্রনাথ, এরা তিনজন পালিয়ে চলে গেলেন বুদ্ধগয়ায় তপস্যা করবেন বলে। পরনে সেই গেরুয়া বহির্ভাসখানি আর কাঁধে একখানা কম্বল, এই নিয়ে তারা রওনা দিলেন। তারা বোধি বৃক্ষের তলায় বসে, যেখানে বুদ্ধ তথাগত বুদ্ধত্ব লাভ করেছিল, সেইখানে বসে ধ্যান করলেন। যে বজ্রাসনে সাক্ষ্যসিংহ বসেছিলেন নরেন্দ্র তাতে বসলেন, আর পাশাপাশি তিনজন বসে ধ্যান করতে লাগলেন। ধ্যান চলছে এমন সময় নরেন্দ্রনাথ হঠাৎ ভাব অবস্থায় কাঁদতে কাঁদতে তারকনাথকে জড়িয়ে ধরেন, আর তারপরে আবার স্বাভাবিক হয়ে তিনি আবার ধ্যানে বসে গেলেন। পরে তারকনাথ জিজ্ঞাসা করেছিলেন নরেন্দ্রনাথকে, তুমি হঠাৎ করে ধ্যান করতে করতে এরকম কেঁদেছিলে কেন? নরেন্দ্রনাথ বললেন, মনে একটা গভীর বেদনা অনুভব হয়েছিল, সবই তো রয়েছে কিন্তু তিনি কোথায়? বুদ্ধদেবের বিরহ এত তীব্র বোধ হলো যে আর সামলাতে পারলাম না, কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরলুম। সেই রাত্রে ধ্যানেই কাটলো। পরের দিন ভিক্ষালব্ধ মরুয়া রুটি আর নরেন্দ্রনাথের পেটে সহ্য হলো না, শীত বস্ত্রের অভাব হলো, তারা ধীরে ধীরে রওনা দিলেন। কিন্তু তারপরের ঘটনাটি খুব ভয়ঙ্কর। তারা ঠাকুরের কাছে যখন এলেন তখন আমরা তো এখন থামস আপ দেখাই, এটা এখন হোয়াটসঅ্যাপের কল্যাণে এই সাইন আর এই সাইনটা খুব ইম্পর্টেন্ট, থামস আপ আর থামস ডাউন। ঠাকুর কিন্তু থামস আপ করে এমনি এমনি করে ঘুরি ঘুরিয়ে দেখালেন, আঙুলটি ঘুরিয়ে চতুর্দিকে দেখাতে বললেন, কোথাও কিছু নেই, কোথাও কিছু নেই, এবার সব এখানে, এবার সব এখানে, যেখানেই যাও না কেন কোথাও কিচ্ছু পাবে না, এখানকার সব দ্বার খোলা। আমরা বলি না অবতারত্ব স্বীকার করেছেন, তিনি বলছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, ওইটাকেই বড় কথা বলি, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণদেব তার অবতারত্ব স্বীকার করেছেন, এই প্রথম অবতারত্ব স্বীকার, যে বুদ্ধাবতারে তিনি পূর্বে এসেছিলেন, বলছেন এবার আর কোথাও কিচ্ছু নেই, এবার সব এখানে, একবার সব এখানে। তারপর কি বলছেন দেখুন, বলছেন এখানে এখানকার সব দোর খোলা, এখানকার সব দ্বার খোলা। সব দ্বার খোলা মানে তিনি হলেন এমন একজন মানুষ যেখান দিয়ে যে ভাবনার মানুষই হোক না কেন তার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এইটা কথা তিনি বলছেন। বলছেন এখানকার সব দোর খোলা। কাশীপুরে আসার পরেও এই তিনজনের ভেতরে ধ্যান নেশা তাদের ছিল, ঠাকুর অ্যাপ্রিসিয়েট করতেন এবং উৎসাহ দিতেন। তারা দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করতেন এবং কখনো কখনো সেখানে থেকেও যাবেন। তারক নরেন্দ্রের প্রতি স্বাভাবিকভাবেই একটু শ্রদ্ধা সম্পন্ন ছিল, তারপরে সেদিনকার ঘটনায় আরও বেশি শ্রদ্ধা হতে থাকল। কাশীপুরে এক বড় মশারির নিচে সবাই মিলে ধ্যান করত। একদিন তারকনাথ দেখতে পেলেন একটি অদ্ভুত ঘটনা, নরেন্দ্রের দেহের চারপাশে ছোট ছোট শিবমূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। তার স্মরণ হলো নরেন্দ্রের অপর নাম হচ্ছে বীরেশ্বর। কাশীধামে বীরেশ্বর শিবমূর্তির এইরূপেই কল্পিত এবং তাহারই পূজার ফলে নরেন্দ্রের জন্ম হয়। ঠাকুরের ভালোবাসার তো অন্ত ছিল না, ঠাকুর এরকমও ছিলেন কিচ্ছু খেতে পাচ্ছেন না, এদিকে একদিন জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে তোদের কি রান্না বান্না হচ্ছে? তা শুনলেন সেদিনকে চচ্চড়ি রান্না হয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন একটু চচ্চড়ি এনে দেওয়া যাবে? কে রেঁধেছে? বলে তারক রেঁধেছে, তাহলে নিয়ে এসে একটু চচ্চড়ি। সেই চচ্চড়ি নিয়ে এসে খাওয়া হলো। অবশেষে ঠাকুরের মহাসমাধি হলেন, তিনজন ওই ইয়েতে ছিলেন, কারণ তাদের আর কোথাও থাকবার জায়গা ছিল না, বুড়ো গোপাল দা, লাটু দাদা, লাটু মহারাজ এবং তারক দা। কিন্তু 31 আগস্ট 1886 এটা তাদের ফুরিয়ে গেলে
তারা কাশীধামে রওনা দিলেন। সেখান থেকে তারা যান আর কি। এই বছরের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ডিসেম্বর মাসে তারা দলবদ্ধ হয়ে আটপুরে গিয়েছিলেন। আটপুরে সেই হোমাগ্নির সামনে দাঁড়িয়ে সেই যে প্রতিজ্ঞার যে দিন, সেদিন অনেকের সঙ্গে সেদিনকে তারকনাথে উপস্থিত ছিলেন। এরা জানুয়ারি মাসে ফিরে এলেন বরাহনগর মঠে, এবং বরাহনগর মঠে ফিরে আসার পরে তারা ওই বিধিবদ্ধভাবে সন্ন্যাস নিলেন, এবং সন্ন্যাস গ্রহণান্তরে শিবপ্রায় শিবানন্দের তারকনাথের নাম স্বামীজি রাখলেন শিবানন্দ। শিবানন্দ মহারাজ বয়সে বড়, দীর্ঘকাল সন্ন্যাস জীবনে অভ্যস্ত এবং মঠের প্রথম অধিবাসী। বরাহনগর মঠ যখন তৈরি হয় সেই মঠের প্রথম অধিবাসী, কিন্তু কখনো তাকে দেখলে বোঝা যেত না। আমরা একটু সিনিয়র হয়ে গেলে তো বড় একটা কাজকর্ম করতে চাই না, সারা জীবন অনেক করেছি, এবার ছোটরা করুক জুনিয়ররা করুক, আমাদের একটা একটা অ্যাটিটিউড থাকে। মহাপুরুষ মাঝে জীবনের কথা বলছেন, বলছেন কুটনো কাটা, জল তোলা, ঝাঁট দেওয়া, পায়খানা পরিষ্কার করা, এই সমস্তই তার নিত্যকর্ম ছিল। অথচ ব্যবহারে তিনি ছিলেন সরল, নিঃসংকোচ, নম্র, মধুরালাপী, আর মুখে তার সর্বদাই উচ্চারিত হতো অখণ্ড সচ্চিদানন্দ। একদিনের ঘটনা এটি কথামৃতে আছে। শিবরাত্রির দিন মাস্টারমশাই গিয়ে উপস্থিত হলেন, সবাই খুব আনন্দ করলেন, এবং তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা, তার কয়েকদিন আগে স্বামীজি এই গানটি রচনা করেছিলেন, সেই গানটির সঙ্গে তারা খুব নাচ গান করলেন। কি কথামৃতকারকেও তারা ধরিয়ে নিয়ে গেলেন। প্রথমে গান হচ্ছিল এবং তবলার বায়াতে আমাদের মহাপুরুষ মহাজ বাজাচ্ছিলেন, তারপরে আর বাজনা আর থাকলো না, সবাই মিলে উঠিয়ে মানে ভীষণভাবে লাফিয়ে লাফিয়ে নাচতেন। মহাপুরুষ মহারাজের গলার স্বর অত্যন্ত সুন্দর ছিল, যে আমরা পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজের কাছে শুনেছি। সে হরি গেল মধুপুর হাম কুলওয়ালা বিপত পরলসাই মালতির মালা, এই গান বহুদিন ধরে ঠাকুরের বিরহে তাকে গাইতে শোনা গেছে। ঠাকুর তার পার্ষদদের একটা প্রেমের বন্ধনে আবদ্ধ করে দিয়ে গেছিলেন, ভালোবাসার বন্ধনে। সেখানে গৃহী বা সন্ন্যাসী কারুর ভেদ ছিল না। স্বামী আমাদের বলরাম বসু যখন অসুস্থ হয়েছে তখনও যেমন এরা সেবা করেছেন, তেমনি সন্ন্যাসীদের সেবাতেও তারা থাকতেন। 1889 সালে খবর পাওয়া গেল প্রয়াগ ধামে যোগীন মহারাজ বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন, মহাপুরুষ মহারাজ সেখানে তার সেবা করলেন। 1890 সালে বলরামবাবু নিউমোনিয়ায় আক্রান্ত হলেন, সেই সময় বলরামবাবুকে সেবা করেন। 1896 সালে অদ্বৈতানন্দজির পায়ে কাঁটা ফুটে প্রমোদাদাসবাবুর বাগানে অসুস্থ হয়ে পড়েন, সেখানেও তিনি ফিরে যান। এখন অনেক সময় আমরা মহাপুরুষ মহারাজকে শিবানন্দ তারক একে মহাপুরুষ মহারাজ বলে অভিহিত করি। কেন করি সেই ঘটনাটি এই বলি। সাধারণত গুরু ভাইদেরকে তখনকার দিনে বাবু বলেই প্রচলন ছিল, কিন্তু শিবানন্দজিকে তারকদা বলেই সবসময় নরেন্দ্রনাথ সম্বোধন করতেন, আপনি বলতেন। তার অন্য একটি নাম ছিল, সবাই তাকে মহাপুরুষ বলে ডাকতেন। গল্পটা হলো এই, ঠাকুর বলেছিলেন, ঠাকুরের প্রসঙ্গে মগ্ন নরেন্দ্রনাথ একদিন বললেন, এক ঠাকুরই ছিলেন কামজি, নইলে বিবাহিত জীবনে কামজির পুরুষ আমরা জগতে বিরল। শুনে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, তা কেন, ঠাকুর আমার ভিতরে এমন শক্তি সঞ্চার করেছিলেন তার বলে আমিও কামজয় করতে পেরেছি, তার কৃপায় সবই সম্ভব। সবিস্ময়ে নরেন্দ্রনাথ বলে উঠলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। সেই থেকেই মহাপুরুষ মহারাজে মহাপুরুষ এই নামই তারা অভিহিত হলেন। ভারী মজার ছিল সেই সব দিন, তারা নিজেদের মধ্যে নানা রকম মজা করত। লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ বলতেন, আমাদের মঠে ঠাকুর তারকদা ছিলেন ভারী আমোদে, কেবল লোকের নকল করতে পারতেন, আর বলতেন তোদের দিয়ে একটু হাসি ঠাট্টা করি বলে রাগ করিস নি, বলে যাকে নকল যার কাছে ক্ষমা চাইয়ে নিলেন তারই নকল করে তাকে দেখাতেন এরকম ঘুরিয়ে গাড়িয়ে। একটা সময় হলো বরানগর মঠে মেঘনাদ বধ কাব্য নিয়ে আলোচনা হচ্ছে। মেঘনাদ বধ কাব্যে ইচ্ছা মতো বিশেষ্য পদকে ক্রিয়ায় পরিণত করা, এইটি সাধুদের ভেতরে লেগে গেল। তারা বলছেন, ওরে আলুর দম কর না, এটা যদি বলা হতো সেটাকে সঙ্গে সঙ্গে বলতো আলুটা দমিয়ে দাও না, তারপর তামাকটা একটু ধরিয়ে দে না না বললে তামাকটা একটু তামকাইয়ে দাও না,
এইরকম সব নানা রকমের মজা হতো। আজকে এই সমস্ত ঘটনাগুলো যত মনে পড়ছে তত মনে পড়ছে আমাদের সমস্ত মজার উৎস ছিলেন স্বপন মার। স্বপন মার ভারী সরল ছিলেন, আমরা তাকে নিয়ে এরকম নানা রকমের মজা করতাম যে মজাগুলো আপনাদের সামনে পাবলিকলি বলা যাবে না। কিন্তু আমরা ছোট বড় মেজ সেজ ন কোণে সব সাধু ব্রহ্মচারীরা মিলে তাকে নিয়ে এরকমই মজা করতাম, তাম খাইয়া দেওয়ার মতোই মজা করতাম, আর তিনি সেগুলো শুনতেন। সবচেয়ে মজার ছিল এই, যখনই কোনো বাইরের প্রোগ্রাম হতো মহারাজের তিন থাকের উত্তরীয় থাকতো। আমরা বলতাম প্রথম থাক মানে তাতে জড়ি থাকবে আর খুব চওড়া পাটটার থাকবে, দ্বিতীয় থাক চওড়া পাট থাকবে না শুধু জড়ি থাকবে, আর একবারে তৃতীয় থাক হলো সরু যেরকম দক্ষিণী। আমরা জিজ্ঞেস করতাম প্রোগ্রামে যাওয়ার আগে কোন থাকের উত্তরীয় আপনি পড়বেন, এবং সেই নিয়ে আমাদের খানিকক্ষণ মজা হতো। এ তো গেল মজার গল্প, কিন্তু আধ্যাত্মিক স্ফুরণের গল্প। সেইখানে কেদারনাথ দর্শন করতে গেছিলেন মহাপুরুষ মহারাজ। বলা হয় কেদারনাথের ভাবে তিনি এত বিহ্বল ছিলেন যে তিনি যেন তাঁরকে সেই নিজের ভাবটি আর চেপে রাখতে পারেননি, এগিয়ে গিয়ে কেদারনাথকে আলিঙ্গন করেছিলেন। একবার 1891 সালে মহাপুরুষ মহারাজ দক্ষিণ ভারতে তীর্থ দর্শন করতে যান। তীর্থ অভিমুখে যাত্রা করার সময় একদিন শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলেন, ওরে গুরুই সব। এটি তিনি শুনলেন কিন্তু তখনও তিনি বিশ্বাস করতে পারছিলেন না। একদিন রামেশ্বরের যখন তিনি যাত্রা করছেন গভীর ধ্যানে, তিনি রামেশ্বরের দর্শন যখন মনে মনে পাওয়ার চেষ্টা করছেন তখন দেখলেন যে শ্রীরামকৃষ্ণ তার সামনে রামেশ্বর মূর্তিতে অবতীর্ণ হলেন। এই ঘটনা একবার দুবার নয় অনেকবার হয়েছে। মহাপুরুষ মহারাজ বিভিন্ন জায়গায় তপস্যা করেছেন, শুধু তপস্যা করেননি বহু জায়গায় তিনি শ্রীরামকৃষ্ণের প্রচার করেছেন, বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন। 1897 সাল যখন এলো স্বামী বিবেকানন্দ ফিরে এলেন কলকাতায়, সর্বত্র যেন আনন্দের হিল্লোল হতে থাকলো। শিবানন্দ মহারাজও ফিরে এলেন স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য। তিনি মাদুরায় গিয়ে স্বামীজির সঙ্গে সঙ্গী হলেন এবং সেখান থেকে কলকাতায় ফিরে এলেন। স্বামীজি তার হাত দুটি ধরে বললেন, তারকদা আপনাকে আর কিছুতেই তপস্যা করতে দেব না। কিন্তু তার ব্যাকুলতা দেখে তিনি তার সঙ্গে অনেক দিন ছিলেন। সুদীর্ঘ 1915 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ আলমোড়াতে একটা ছোট আশ্রম স্থাপিত হয়, কিন্তু তার ব্যাকুলতা দেখে তিনি ছেড়ে যান, তিনি আলমোড়াতে যেতে পারেননি। আলমোড়ায় যাওয়ার আগে স্বামীজি তার হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, আপনাকে আর তপস্যা করতে দেব না। 1915 সালে স্বামীজির শরীর চলে যাওয়ার 13 বছর বাদে তাঁর আবার আলমোড়াতে যাওয়ার ইচ্ছে হয় এবং সেখানে সেই কুটিয়ায় তিনি থাকেন। কাশিতে থাকাকালে ব্রিঙ্গার মহারাজ কাশিতে বেদান্ত প্রচারের জন্য 500 টাকা স্বামীজিকে দিয়েছিলেন। মঠে ফিরে স্বামীজি শারদানন্দজিকে কাশিতে যাওয়ার কথা বলেন, শারদানন্দজি সেই কাজে রাজি হননি। অবশেষে তিনি অনেককে বলার পরে প্রথম মহাপুরুষ মহারাজকে বলেন। স্বামীজি মহাপুরুষ মহারাজ তখন চাইছিলেন যে স্বামীজির সেবা ছেড়ে তিনি কখনোই যাবেন না। শেষকালে স্বামীজি অভিমান করে বললেন, টাকা নিয়ে কাজ না করা আপনার জন্য আমাকে কি শেষে জোচ্চর বনতে হবে? তখন স্বামী শিবানন্দজি কোনো কথা না বলে কাশিতে রওনা দিলেন। তারিখটা ছিল 1902 খ্রিস্টাব্দের 25শে জুন, সেদিন তিনি রওনা হলেন। তিনি বেশ বুঝতে পারছেন স্বামীজি ছেড়ে চলে যাবেন। প্রথমে রামপুরাতে আমাদের পুরনো সেবাশ্রমে পুরাতন বাটিতে কাশী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হলো 10 টাকার ভাড়া বাড়িতে। সেইখানেই তারা 4 জুলাই কাশী অদ্বৈত আশ্রমে প্রতিষ্ঠা করলেন। এবং অবাক করার মতো ঘটনা, ওই দিনই 4 জুলাই এখানে বেলুড় মঠে সন্ধ্যার পরে মহাপ্রয়াণে গেলেন স্বামী বিবেকানন্দ। 5ই জুলাই তারকনাথ সেই খবর তার মারফত জানতে পারলেন। হৃদয়ে বিদারী সেই শোক তিনি সহ্য করলেন, তিনি আর কিন্তু ফিরে আসেননি। রথযাত্রার দিন তিনি বিশেষ পুজো এবং হোমাদি করে শ্রী শ্রী ঠাকুরের পাশে স্বামীজিকেও বসালেন এবং আশ্রম শুরু করলেন। নাম দেয়া হলো শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। স্বামীজিকে এরকম শ্রীরামকৃষ্ণের পাশে বসিয়ে পুজো এইখানেই কাশী অদ্বৈত আশ্রম থেকেই
শুরু হয়। দুর্জয় শীতের মধ্যে একটি, আপনারা যদি এখন কাশী অদ্বৈত আশ্রম দেখে থাকেন তাহলে দেখবেন যেখানে দুর্গা পুজো হয় তার পেছন দিকে ঘরগুলোকে দেখবেন রামলীলার সব জিনিসপত্র রাখা থাকতো, সেইখানে খড়ের বিছানা পেতে তারা দুর্জয় শীতের মধ্যে তারা সাধন ভজন করতেন। পাঠ আবৃত্তি ভজন এইসব দিয়েই তাদের কাজ শুরু হয়েছিল। তিনি পরবর্তীকালে তিনি এরকম বলতেন যে কাশীতে চারটি কাজ তিনি করেছিলেন, একটি হচ্ছে ধর্মদান, দ্বিতীয়টি হচ্ছে বিদ্যাদান, তৃতীয়টি হচ্ছে প্রাণদান এবং চতুর্থটি হচ্ছে অন্নদান। এই প্রত্যেকটি কাজই মহাপুরুষ মহারাজ অত্যন্ত ভালোবাসার সঙ্গে করতেন। অদ্বৈত আশ্রম, সেখানে তাদের ধর্মদান হতো, সেবাশ্রমে তাদের প্রাণদান হতো, অদ্বৈতাশ্রমে আবাসিক বিদ্যালয় সেখানে বিদ্যাদান করতেন এবং অদ্বৈত আশ্রমে ধর্মদানের প্রচলন ছিল। একদিন তিনি, সেই সময় তো খুব কষ্ট, আর্থিক কষ্ট খুব তীব্র, এখনও এত বছর পরে এত আর্থিক কষ্ট তীব্র, তখন তো ছিলই তীব্রতা, অনেক কষ্ট করে ভাড়ার 100টি টাকা তিনি জোগাড় করে একটি পাত্রের ভেতরে রেখেছিলেন। একটি অজ্ঞাত কুলশীল একটি ছেলে এসে কীরকম মহারাজের মানে পজিটিভনেস তার ভেতরে কীরকম ছিল সেটা আপনাদের বলি, সে সেই 100টি টাকা চুরি করে নিয়ে চলে গেল। পরদিন যখন তাকে ওই কী বেশ বলে তাকে ভাড়া দিতে পারেনি বলে বাড়ির মালিক এসে ধরে নিয়ে গিয়ে তার সারাদিন তার ইয়েতে বসিয়ে রাখলেন, তার যে সেরেস্তা সেখানে তাকে সারাদিন বসিয়ে রাখলেন। মহাপুরুষ মহারাজ যেরকম নির্বিকার হয়ে বসে থাকলেন, তিনি যখন ফিরে এলেন তখন আশ্রমের সাধুরা ক্ষোভ প্রকাশ করতে থাকলেন সেই অজ্ঞাত কুলশীল ছেলেটির জন্য, কিন্তু মহাপুরুষ মহারাজ একটুও তার বিরুদ্ধে বললেন না, বললেন অভাব হয়েছিল তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল তাই একটা পয়সা রেখে গেছে তাতে ঠাকুরের ভোগ দেওয়া হলো। এই হচ্ছে সাধুর সাধুত্ব। নির্মম জগতে সাধুকেও লাঞ্ছনা ভোগ করতে হয়, কিন্তু তাছাড়া তার মধ্যেও তারা সেই পজিটিভনেসটি দেখেন। বলছেন সেই লোকটার অর্থের কষ্ট হয়েছিল তাই সে আমার কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়েছিল, কিন্তু এটাও ঠিক, তিনি আর যাই করুন, অর্থের কষ্ট আর যাই করুন, তার ভেতরে ধর্মবুদ্ধি ছিল, একটি পয়সা রেখে চলে গেছিল। আমাদের পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মহারাজের কাছে অনেক বই আসতো পড়াশুনো করার জন্য, তিনি ভীষণ পড়তেন, নতুন কেউ বই লিখলেই পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মহারাজের কাছে পাঠাতেন, শেষের দিকে উনি একসঙ্গে অনেক বই পড়তে পারতেন না, তিনি তার সেবকদের কিছু কিছু বই দিতেন রিভিউ করার জন্য। একদিন একটি বই এসেছে, সেই বইটি রিভিউ করার জন্য দিয়েছেন, পরের দিন তার সেবককে জিজ্ঞেস করছেন হ্যাঁ হ্যাঁ কীরকম দেখলেন, সে বলল না মহারাজ এই বই বিশেষ ভালো নয়। উনি জিজ্ঞেস করলেন হাউ ইজ দি কন্টেন্ট, বলছে না খুব ভালো নয়। হাউ আর দ্য পিকচার্স, বলছে না সেও কিছু ভালো নয়। হাউ আর দি ওয়েদার, দেয়ার আর স্পেলিং মিস্টেক্স আর টু মাচ মহারাজ, অনেক মানে শব্দের ভুল আছে, বানানের ভুল আছে, সব ভুল আছে। তখন উনি খুব হতাশ হয়ে যাচ্ছেন, তখন হাউ ওয়াজ দ্য বাইন্ডিং, বলছেন ইট ওয়াজ মহারাজ এক্সেলেন্ট, বলছে ও ইয়ে, বলছেন বাঁধানোটা কেমন ছিল, বলছে দারুণ সুন্দর মহারাজ, ওটাকেই অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন সব খারাপের মধ্যে যে ভালো খুঁজে বার করা এইটা অদ্ভুত। মহাপুরুষ মহারাজ এটা ঘটনাটা পড়তে পড়তে আমার সেটা মনে হচ্ছে, কি অদ্ভুত ঘটনা। আমরা শেষ করব আরেকটি ঘটনা দিয়ে, সেটা হলো এই রকম, আশ্রম ক্রমে জমে বাড়তে থাকলো, আশ্রমের আশ্রমবাসীর সংখ্যাও বাড়লো। নিরভিমান আশ্রম অধ্যক্ষ বামন চাকরদের সম্বন্ধেও আশ্রমবাসীদের বলতেন তোমরা ওদের চাকর মনে করবে না, ভাববে আমাদেরই সহায়ক। আর সাধু ব্রহ্মচারীদের সম্পর্কে বলতেন এরা সব জাতসাপের বাচ্চা, সন্ন্যাসীদের ঠাকুরের আশ্রয় যারা এসেছে তারা কেউ কম নয়। দুটি জিনিস এখানে দেখুন, যারা আমরা যারা নিজেদের এই আমরা এখন খুব সুন্দর একটা কথা বলি ডোমেস্টিক হেলথ, একটা ভারী মিষ্টি একটি ইংরেজি শব্দ আজকাল যুক্ত হয়েছে, আমরা চাকর বাকর বলি না, খুব ভদ্রলোক হয়ে গেছি তো তাই চাকর বাকর বলি না, মনে তাদের চাকর বাকরের বদ্দর ভাবি কিন্তু ভারী মিষ্টি করে বলি ডোমেস্টিক হেলথ। তারপরে বলছেন তাদেরকে সাধারণ মনে করবে না, এইটা আমরা আত্মস্থানন্দজির কাছে শুনেছি, উনি আমাদের বলতেন দেখ ওদের সঙ্গে তোদের খুব একটা ফারাক নেই, ওদের অর্থের দরকার আছে তাই ওরা অর্থ পাওয়ার জন্য এখানে কাজ করতে এসছে, তোরাও সেবা করছে কিন্তু তোদের সঙ্গে ওদের সেবার একটা ফারাক আছে, তো
তোরা ইষ্টের প্রীতির জন্য করে, আর এরা যে যে বস আছে তাদের প্রীতির জন্য করে। অতএব ওদের সাথে নিজেদের একসঙ্গে জুড়ে ফেলবি না, একই সঙ্গে ওদেরকে নীচও ভাববি না। সাধু ব্রহ্মচারীদের সম্পর্কে কি বলতেন? বলতেন এরা জাত সাপের বাচ্চা, এরা ছোট হোক বড় হোক যাই হোক, মহাপুরুষ মাজ বলতেন এরা সব জাত সাপের বাচ্চা, ঠাকুরের আশ্রয় এসেছেন। কেমন সেই জাত সাপের বাচ্চাদের তিনি কিরকম আদর যত্ন করতেন তার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। একজন ব্রহ্মচারী মহারাজ, তার খুব শরীর খারাপ, তিনি সেদিনকে তখন আমাদের ইয়েতে সেবা অদ্বৈতাশ্রমে একটি মাত্র টয়লেট ছিল, খাটা দুটি টয়লেট ছিল, খাটা পায়খানা। তা তিনি সেই টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে মহাপুরুষ মহারাজ আছেন, তিনি ভয় আর ডাকতে পারছেন না, মহাপুরুষ মহারাজ আছে, অথচ তার এমন অবস্থা সারা শরীর কাপড় চোপড় হয়ে, কাপড় চোপড় একেবারে নষ্ট হয়ে গেল। তখন তিনি মহাপুরুষ মহারাজ যখন বেরোলেন, তাকে ওই অবস্থায় দেখলেন, তাকে তিনি আশ্বস্ত করলেন, বললেন জামা কাপড় ছেড়ে এইখানে রেখে টয়লেটে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি গিয়ে ঘরে গিয়ে শো। তাকে পরিষ্কার জামা কাপড় দিলেন, সে ঘরে গিয়েও শুল। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভেঙে যখন সে দেখলো, দেখলো মহাপুরুষ মহারাজ তার যাবতীয় কাপড় চোপড় যাতে সে পেচ্ছা পায়খানা করে ফেলেছেন সব কিছু, মা যেরকম সন্তানের কাপড় চোপড় পরিষ্কার করেন ঠিক সেই রকমভাবে সেটি পরিষ্কার করে মেলে দিয়েছেন। বলছেন অদ্বৈতাশ্রমে যারা ছিলেন তারা এই মহাপুরুষ মহারাজের এই বেদান্ত সদৃশ কঠোর এবং জননী সুলভ কোমল ব্যবহারের কথা স্মরণ করেন। এই যিনি লিখছেন তখন সেই সাধু বেঁচে আছেন, তাই তাঁর স্মৃতি কথা, তিনি যখন মহাপুরুষ মহারাজের কথা বলতেন তখন তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। আমরা শেষ করব এই ভাবটিকে নিয়ে, এই দুটি জিনিস সাধুর জীবনের এই ভাবটিকে আমাদের জাগিয়ে রাখার প্রয়োজন আছে। ঈশ্বরকে চাই, ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুকেই চাই না। জীবনের দিন শেষ হয়ে যাচ্ছে, অনেক বিষয়ে অনেক কিছুতে কনসেন্ট্রেট করেছি, এবারে যে কটা দিন পেরিয়ে আছে সেই কটা দিন আমরা অলংকার, তারপরে ভালো জামা শেরওয়ানি এগুলোর পারে গিয়ে আমাদের হৃদয়ের ভেতরে যে দেবতা আছে তাকে যেন অলঙ্কৃত করতে পারি, আমাদের হৃদয়ের ভাব, আমাদের ভালোবাসার ভাব সমস্ত কিছু দিয়ে যেন আমরা হৃদয় দেবতাকে আমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারি, এটা হচ্ছে কথা। কিন্তু সেই ভাবটা করতে গিয়ে আমার ভাব যেন এমনভাবে হয় যা অন্যের ভেতরে সঞ্চারিত হয়, কিন্তু সেটা জোর করে নয়, নিজের জীবনকে এমনভাবে বদল করতে হবে যে সেটি দেখে মানুষ বদলে যাবে। আত্মস্থানন্দজি দীক্ষার সময় বলতেন এমন একটা জীবন যাপন করবে যাতে এ দূর থেকে মানুষ তোমাকে দেখে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে, রামকৃষ্ণ হয়ে ওঠার গল্প তাই। রামকৃষ্ণের আমরা সঠিক সন্তান তখনই পাব যখন দূর থেকে মানুষ দেখে আমাদের বলবে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমার গলার হারে নয়, আমার মোবাইল ফোনের স্ক্রিন সেভারে নয়, আমার জীবনে, আমার আচরণে, আমার কথায়, আমার শব্দে সবটুকু যেন রামকৃষ্ণময় হয়, তবেই জানবেন এই জীবনগুলো পড়া সার্থক। এই জীবনগুলো আমরা পড়ি এই কারণে, কারণ এই জীবন আমাদের উৎসাহিত করে রামকৃষ্ণ হয়ে ওঠার। আজকের মতো এখানেই শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।